ময়মনসিংহে যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদ হত্যার ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের দ্বন্দ্বকে দায়ী করছেন নিহতের স্বজনেরা। এই ঘটনার বিচারের দাবিতে মঙ্গলবার মুক্তাগাছা পৌর শহরে আসাদের মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আব্দুল হাই আকন্দের অনুসারীরা। পরিস্থিতি শান্ত করতে তিনজনকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের অনুসারী যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদকে গত সোমবার রাতে শহরের আটানি বাজারে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বজন ও উপজেলা আওয়ামী লীগের একাংশের অভিযোগ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের লোকজন হেলমেট পরে আসাদকে কুপিয়ে হত্যা করে। এর আগেও তারা আসাদের উপর হামলা করেছিল বলেও দাবি তাদের। এ ঘটনায় বিচারের দাবিতে আব্দুল হাই আকন্দের নেতৃত্বে আসাদের মৃতদেহ কাঁধে নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হয়। এরা শিবিরই কায়দায় এই আক্রমণগুলো চালায়, হঠাৎ করে আইয়া আক্রমণ করে আবার হুন্ডার দিয়ে চলে যায়। যেভাবে মারতে এরম করে তো মানুষ মারে না মানুষে, এরা তো আসলে মানুষ না, এরা তো পশু। গত কোরবানিদের আগের দিন রাত্রে এই আসাদের উপরে আমাদের মন্ডার দোকানের সামনে হত্যার উদ্দেশ্যে হামলা করছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। কোথায় প্রশাসন, মুক্তাগাছা পুলিশ প্রশাসন অসম্ভব বিরত পালন করেছে। আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে বারবার এই হেলমেট বাহিনীর কথা, শ্রীপুরের ঘটনার কথা উল্লেখ করেছি। তাকে খুনিরা আইনের আওতায় না যায় তাহলে আমরা বাধ্য হব। এই 48 ঘন্টার পরে আমরা আইনশৃঙ্খলার কি হবে, মুক্তাগাছার কি হবে আমরা জানি না। তবে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দাবি, তাকে ঘায়েল করার উদ্দেশ্যে অপকৌশল হিসেবে তার নাম জানানো হচ্ছে। এটা তাদের বক্তব্য তারা দিয়েছে, এ বিষয়ে আমার কোনো বক্তব্যের আমার কথা লো। এই হত্যাকাণ্ডের বিচার কঠোর ভাবে করা হোক, আমি পুলিশ প্রশাসক ও সিভিল প্রশাসক বলছি, একেবারে কাউকে ছাড় নাই, এটি আমার কথা। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কাউকে ঘায়েল করার জন্য অপকৌশল করে। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন বললো, আমার দিক থেকে কথা হলো সে যেই হোক তার বিচার করা উচিত। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। তিনজনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি এবং এই আরো যারা জড়িত আছেন তাদেরকে গ্রেফতারের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। ওই ঘটনায় উদ্ধার যেই অস্ত্র ব্যবহার হয়েছিল সেই অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এদিকে জেলা পুলিশ সুপার মাসুদ আহমেদ ভুঁইয়া প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন স্বজনদের। News Desk, Desh TV.